তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমরা চলে এসেছি আজকের একটা নতুন প্লেসে। দুর্গাপূজা চলছে যেহেতু, তো ব্লগ লাভার্সের চ্যানেলে দুর্গাপূজা দেখতে পারবেন না, এটা কি করে হয়? তো আমরা যাই হোক, আমরা আজকে চলে এসেছি ভিক্টোরিয়াতে। না, ভিক্টোরিয়া বলতে ভিক্টোরিয়া মেমোরিয়াল নয়, তো চণ্ডীপুরের এবছরের দুর্গাপূজার থিম হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো চলুন, নিয়ে যাচ্ছি ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখাতে। এটাই হচ্ছে ভিক্টোরিয়ার ফন্ট, এবং চণ্ডীপুরের কমিটিকে আমার তরফ থেকে 500 কোটি ভালোবাসা থাকলো। কারণ আপনারা হয়তো জানেন না, গ্রামের এখন অনেকেই আছে যারা এখনও পর্যন্ত ভিক্টোরিয়া দেখেইনি। তো তাদের কাছে এই দুর্গাপুজো দেখতে এসে ভিক্টোরিয়ার যে ফিলিংসটা, সেটা তো পাওয়া যাবে। যাই হোক, তার জন্যই 500 কোটি স্যালুট থাকলো আমার তরফ থেকে চণ্ডীপুরের কমিটিকে। আর ভাই, যাই হোক, নিচের এই গাছগুলো কিন্তু সেই লেভেলের লাগছে দেখতে, এবং সাইডেই দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্টেজ, এটাই হচ্ছে মূল মঞ্চ যেখানে রাত্রে প্রোগ্রাম হবে। এই সাইডে আছে আমাদের অফিস রুম, যদি কিছু সমস্যায় পড়েন এখানে তাহলে এসে অফিস রুমে কন্ট্যাক্ট করতে পারেন, বা যে কোনো বিষয়ে জানার জন্য এখানেই এসে যোগাযোগ করুন। এখন ভেতরে যাচ্ছি, কিন্তু হ্যাঁ, একটি কথা, আমি সকালে চলে এসেছি, রাত্রে যদি আসেন ভাই বলার কিছু নেই, ভিউটা সেই লেভেলের দেখতে পাবেন। কারণ রাত্রে যখন লাইট জ্বলবে তখন কিন্তু ভিউটা যথেষ্ট পরিমাণ ভালো লাগবে। যাই হোক, আমরা এখন ভেতরেই যাচ্ছি। এখন ভেতরের যে ভিউটি মোটামুটি মনে তো হচ্ছে যে ভিক্টোরিয়ার মতন ফিলিংস আনবে। তো দেখি ভেতরে গিয়ে কী অবস্থা। হ্যাঁ ভাই, প্রতিমাটি সেই লেভেলের করেছে। আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি আপনাদেরকে। প্রতিমা তো দেখলেন, খুব সুন্দর হয়েছে, কিন্তু সাইডের যে থিমগুলো এনেছে, থিমগুলো মোটামুটি ভিক্টোরিয়ার মতন ফিলিংস আনছে। তো থিমগুলো যথেষ্ট পরিমাণে সুন্দর হয়েছে। সাইডে চারিদিকে এই ধরনের থিম আছে, এবং উপরে একটা বড় মাপের ঝাড়বাতি লাগানো আছে, ঝাড়বাতিটাও সেই রকম। তো খুব সুন্দর লাগছে, মোটামুটি ভিক্টোরিয়ার ফিলিংসই আনছে। থিমগুলোর নিচেই মোটামুটি একটি করে স্পটলাইট আছে। তো যাই হোক, রাত্রে যখন সবগুলো লাইট একসঙ্গে জ্বলবে, এক কথায় মোটামুটি অসাধারণ লাগবে, দেখতে খুব সুন্দর লাগবে। আর সাইডেই মোটামুটি প্রণামী বাক্স আছে, আপনারা 500 কোটি প্রণাম করে 500 কোটি ফেলে দেবেন, আশীর্বাদ পেয়ে যাবেন মার। আর এক কথায় প্রতিমাটি অসাধারণ হয়েছে। এবং ভাই আর একটা জিনিস, এই যে কলা বউ, এটা কিন্তু আমার কিন্তু খুব সুন্দর লাগে দেখতে ব্যাপারটা। তো জানি না আপনাদের কেমন লাগে, কমেন্ট করে জানাবেন। তো যাই হোক না কেন, মনে হচ্ছে যেন ভিক্টোরিয়া। তো এইবারে আমরা বাইরে বেরিয়ে যাব। আমরা মোটামুটি বাইরে চলে এসেছি। তো বাইরে এসে, আচ্ছা ওই সাইডে ওইটা কি? আচ্ছা ঠিক আছে, দেখছি দাঁড়ান গিয়ে। ভাই এখানে তো বোটেরও ব্যবস্থা আছে, তো যারা বোট চড়তে চান বা যাদের ইন্টারেস্ট আছে চড়তে তো পারেন। আমার ইন্টারেস্ট নেই ভাই, আমার প্রচুর ভয় লাগে, তো আমি যাচ্ছি না। বুলাতি হে মগর জানে কা নাই। বাচ্চাগুলো সেই লেভেলের মজা নিচ্ছে, তো আমার নেওয়ার ইচ্ছা নেই, আমি যাচ্ছি না। যদি আপনারা নিতে চান যেতে পারেন। আমি প্রথম থেকেই চণ্ডীপুর বলছি, অ্যাকচুয়ালি চণ্ডীপুর নামে সবার কাছেই পরিচিতি এই জায়গাটা, কিন্তু আসল নাম হচ্ছে যে কালিকাখালি, এবং ক্লাবের নাম হচ্ছে কালিকাখালি ইউথ ফোরাম। তো যদি আসেন আপনারা চণ্ডীপুরে, তো এই কালিকাখালি ইউথ ফোরাম ক্লাবের এই ভিক্টোরিয়া মেমোরিয়ালটা অবশ্যই দেখে যাবেন। চণ্ডীপুরের ভিক্টোরিয়া মেমোরিয়ালটা দেখলেন, কেমন হয়েছে বলবেন এবং কমেন্টে জানাবেন। আমাদের গ্রামের তো বুঝতেই পেরেছেন, কলকাতার মতো হয়তো এত বড় সড়ো কিছু নয়, কিন্তু আমাদের এবছরের চণ্ডীপুরের থিম এটাই, ভিক্টোরিয়া মেমোরিয়াল। তো দেখুন, এবং যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।